প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নাজনীন আক্তার, সহকারী শিক্ষক সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালোই আছি। তোমাদের সামনে আজকে আমি বিজ্ঞান, আমি এর আগে বলেছিলাম যে পরবর্তীতে ধাপে ধাপে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় পড়িয়েছিলাম, আজকে তৃতীয় অধ্যায় পড়াবো। তো দশম শ্রেণী যেহেতু তোমরা, আমি দশম শ্রেণীর পাঠদান করাচ্ছি, তো নবমেও যারা স্টুডেন্ট আছে তারাও পড়তে পারবে যেহেতু প্রথম দিকে তোমাদের সিলেবাসে আছে। দশম শ্রেণীর কোনো সিলেবাস নাই, দশম শ্রেণী তো সম্পূর্ণ বই তোমাদের পড়তে হবে, সেই জন্য আমি প্রথম থেকে শুরু করেছি। এইভাবে আমি ইনশাল্লাহ যতদিন আসি, যেভাবে এখন পরিস্থিতি কোন দিকে যায়, যাই হোক এভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করব ক্লাসগুলো। তোমরা বাসায় যদি যারা দেখছো অনলাইন ক্লাসে মনোযোগ সহকারে দেখবে আশা করি। যাই হোক, সবাই তোমরা বই সামনে নিয়েছো, তো যদি না নিয়ে থাকো তাৎক্ষণিক সামনে নিয়ে বসো। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো বোর্ডে তোমাদের বইয়ের ছবিটা দেয়া আছে, আমি একটু বড় করে এখানে হৃৎপিণ্ডের চিত্রটা এঁকে নিয়েছি, পাশে নামগুলো দেয়া আছে, অত স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না, তো তোমরা একটু বইয়ে লেবেলিংগুলো দেখে নিও। এখানে রক্তরসের বিভিন্ন উপাদান দুটো চিত্রই আমি নিয়ে এসেছি, তবে হৃদযন্ত্রের যত কথা মোটামুটি অধ্যাটা বড় আছে। এখানে রক্তের গ্রুপ সম্পর্কে দেয়া আছে, কিছু রোগ সম্পর্কে দেয়া আছে, হৃৎপিণ্ডের গঠন দেয়া আছে। আজকে আমি এই হৃৎপিণ্ডের চিত্রটা দেখে নাও, আমি এটা আবারও তোমাদের সামনে আমি উপস্থিত করব। আজকে আমি রক্ত নিয়ে, তোমাদের বইয়ের শুরুতে রক্ত নিয়ে আছে, আমি রক্ত নিয়ে আলোচনা করব। তো একটু হৃৎপিণ্ড সম্পর্কে আমি একটু ধারণা দিই। এই যে আমাদের মানুষ বা অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের দেহে যত তন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে উল্লেখযোগ্য। এই রক্ত সংবহন তন্ত্র কি নিয়ে গঠিত? রক্ত সংবহন তন্ত্রের মধ্যে হৃৎপিণ্ড আছে, রক্তবাহিকা আছে এবং রক্ত আছে। রক্তবাহিকা আবার তিন ধরনের, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, যেটা ধমনী এবং শিরার মধ্যস্থলে জালিকারে বেশি বিন্যস্ত থাকে তাকে কৈশিক জালিকা বলে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই যে কৈশিক জালিকা এটা একটু বইয়ের মধ্যে একটু মার্কিং করে রাখতে পারো, একটু আন্ডারলাইন করে রাখতে পারো, কারণ এই কৈশিক জালিকা কাকে বলে এবং ধমনী, শিরা এবং কৈশিক জালিকা এই তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আসে। আমি পরেও তোমাদের আলোচনা করব, এখানে শুধু আমি একটু বোঝার সুবিধার্থে এক লাইন করে বলে যাচ্ছি যে ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে নিয়ে যায়, এবং শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে এনে পৌঁছে দেয়। এই একটা পার্থক্য দিলে চলবে না, আরও পার্থক্য আছে। এরপরে ধাপে ধাপে ধমনী শিরা সম্পর্কে, কৈশিক জালিকা সম্পর্কে এবং হৃৎপিণ্ড ভালো রাখার উপায় সম্পর্কে মোটামুটি অধ্যাটা আমি তিন দিন যদি পরপর পাঠদান করি হয়তো তিন দিনে আমি শেষ করে দিতে পারবো তোমাদের, আমি চেষ্টা করবো তিন দিনে শেষ করে দিতে। যাই হোক, প্রথম দিকে যেটা আছে রক্ত, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব রক্ত, তাহলে প্রথমেই আসো রক্তের সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। রক্ত কি? রক্ত হচ্ছে লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত, মানে রক্ত কিছুটা খানিকটা লবণাক্ত কারণ এতে অজৈব লবণ আছে, এবং কিছুটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। কি বন্ধুরা, বইয়ে কিন্তু লেখা আছে তোমাদের এই সংজ্ঞাটাই, অতই হওয়ার দরকার না। অনেকে আছে যে ভাবো যে আরও হয়তো কঠিন করে লিখলে, আরও ওইভাবে লিখলে হয়তো নাম্বার শিক্ষকরা বেশি দেবে, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। তোমরা বইয়ে থেকে, বইয়ে যতটুকু আছে অতটুকুই যদি তোমরা লেখো, সুন্দর করে স্পষ্ট করে লেখো, সেখান থেকেই কিন্তু নাম্বার তোমরা জ্ঞানমূলক এক নাম্বার, শিক্ষকরা নাম্বার কাটবে না। তবে হ্যাঁ, একটু সুন্দর করে হাতের লেখাও একটু ভালো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হাতের লেখা একটু সুন্দর হতে হবে। যাই হোক, আমি আবারও বলছি রক্ত হচ্ছে লাল বর্ণে, এই যে লাল বর্ণ বললাম, লাল বর্ণটা কেন রক্ত? রক্তের মধ্যে কী আছে বলতে পারবে? তোমরা কিন্তু এর আগেও জেনেছ, এর আগে বিজ্ঞান পড়েছ অষ্টম শ্রেণীতে এবং নবমে তো তোমরা পড়েই আসছ। রক্তের মধ্যে কী আছে? লৌহঘটিত হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিনের কারণে কি? হিমোগ্লোবিন রঞ্জক পদার্থ, এই হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল দেখায়।
রক্ত প্রতিটা একজন সুস্থ মানুষের পূর্ণবয়স্ক একজন সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত আছে, যা তার দেহের ওজনের 8% বা 8 ভাগ। এটাও তোমাদের মনে রাখতে হবে। আমি সবসময় তোমাদের বলি, যেহেতু তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ দুটো সাইটেই তোমাদের অ্যান্সার করতে হয়। এমসিকিউ কিন্তু 1 নম্বর, ভুল হলেই 1 নম্বর কাটা। তাহলে এখানে তোমাদের কি একদম সঠিক উত্তরটাই তোমাকে বাছাই করতে করে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে এই যে 5-6 লিটার রক্ত আছে, এটা তোমাকে ব্রেনে মেমোরিতে রাখতে হবে, যা দেহের ওজনের 8 ভাগ। রক্তের মধ্যে কি আছে, হিমোগ্লোবিন আছে, এটাও তোমাদেরকে মেমোরিতে ভালো করে রাখতে হবে। এরপরে আমরা আসি রক্তের উপাদান। রক্তের উপাদানটা রক্তের উপাদান কয় ধরনের? 2 ধরনের। রক্তের উপাদান হচ্ছে 2 ধরনের, কি কি? রক্তরস বা প্লাজমা, আর এটা হচ্ছে রক্ত কণিকা। তোমরা কিন্তু এখানে আমি দেখেছি অনেকেই ভুল করে ফেলো, রক্তের উপাদান বলতে গেলে বলো 3 প্রকার। ওই যে রক্ত কণিকা 3 প্রকার, ওইটাই তোমাদের মেমোরিতে বেশি কাজ করে, লোহিত, শ্বেত, অণুচক্রিকা। ওই রক্তের উপাদান বললে তোমরা তাৎক্ষণিকভাবে না ভেবেই উত্তর করে ফেলো, 3 প্রকার না, রক্তের কণিকা 3 প্রকার, কিন্তু রক্তের উপাদান হচ্ছে 2 প্রকার, রক্তরস এবং রক্ত কণিকা। রক্তের মধ্যে রক্তরস আছে 55 ভাগ, 55 ভাগ হচ্ছে রক্তরস, আর বাকি তাহলে কত থাকে? 45 ভাগ, 45% হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকাগুলো সরিয়ে নিলে যে হলুদ অংশটুকু দেখা যায়, সেগুলো হচ্ছে রক্তরস। এই রক্তরসের মধ্যে রক্ত কণিকাগুলো ভাসতে থাকে, রক্তের মধ্যে এগুলো কি কি? রক্ত কণিকাগুলো ভাসতে থাকে। তাহলে আমরা জেনে গেলাম রক্তের উপাদান হচ্ছে 2টি। রক্তের উপাদান 2টি, রক্তরস, রক্তরস বা প্লাজমা, সেকেন্ডটা রক্ত কণিকা। এখন রক্তরস বা প্লাজমা, প্রথমে আমরা রক্তরস বা প্লাজমা সম্পর্কে জেনে নিই, এরপরে আসবো আমরা রক্ত কণিকা নিয়ে। এই যে রক্তরস, রক্তের তরল অংশকে কী বলা হয়? রক্তরস বা প্লাজমা বলা হয়। রক্তরসের মধ্যে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ আছে, এবং এখানে 90% পানি আছে, আর বাকি 10% হচ্ছে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থগুলো আছে। অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন লবণ আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, এবং জৈবর মধ্যে খাদ্য সার আছে, প্রোটিন আছে, তারপরে বিভিন্ন হরমোন আছে, অনেকগুলো পয়েন্ট আছে বইয়ে। আমি যদি বইয়ে আরও কয়েকটা পয়েন্ট আছে, আমি এখানে একটু যদি বইয়ে থেকে একটুখানি দেখে নিই, আমি কয়েকটা পয়েন্টগুলো তোমাদের, আমি নামগুলো স্পষ্ট তোমাদের বইয়ে আছে, তো ওইখানে খাদ্য সার, রেচন পদার্থ, প্রোটিন, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন, কোলেস্টেরল, লেসিফিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ এই বইয়ের মধ্যে তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটা পয়েন্টই তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। সে একই কথা আমি আবারও বলছি, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে বা দিয়ে দিতে পারে, তখন তো ভাববে কোথার থেকে এটা দিল, কিন্তু না, তোমাদের বইয়েই আছে এখানে। তাহলে কি আমরা ভালো করে আর পয়েন্ট আর একটু জেনে নেই, যে রক্তরসের মধ্যে 90% কি আছে? পানি আছে, আর 10% আছে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ। আমি শুরুতেই বলেছি যে রক্তের মধ্যে কি অজৈব কিছু লবণ আছে, যার কারণে লবণ রক্ত কি লবণাক্ত বা নোনতা লাগে। তো এরপরে কি আছে? রক্তরসের কিছু কাজ আছে, কাজগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে আসো সিরাম। এখানে একটা সিরাম একটা নাম আছে, সিরাম, রক্তের মধ্যে সিরাম আছে। এখন এই সিরামটা তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে দেখেছি, তোমাদের ক্লাস টেস্টগুলোতেও আসে,
সেমিস্টার পরীক্ষাগুলোতেও আসে, আবার বোর্ড পরীক্ষাতেও। কিন্তু সিরাম কাকে বলে? সিরামের দুইটা সংজ্ঞা এখানে বইয়ের মধ্যে দুইভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। একটা রক্তকণিকার রক্তের মধ্যে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় প্রোটিন থাকে সেটিকে সরিয়ে নিলে যে তরল রসটা পাওয়া যায় তাকে বলা হয় সিরাম। অন্যভাবে রক্ত জমাট বাঁধার পর যে হলুদ অংশ যে রসটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিরাম। দুইভাবে তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে। এখানে রক্ত রস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে রক্ত রসের মধ্যে কি প্রয়োজনীয় রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় প্রোটিন সেটা থাকে, কিন্তু সিরামের মধ্যে থাকে না। তাহলে আমরা কী পেলাম এখান থেকে? রক্ত রস এবং সিরামের একটা পার্থক্য কিন্তু এখানে আমরা বইয়ে পেয়ে গেলাম। বইয়ে যদি থেকে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাহলে আমরা সিরামের সংজ্ঞাটা দুইভাবে সংজ্ঞাটাই আমরা জেনে রাখবো, এবং রক্ত রস এবং সিরামের পার্থক্যটা এটাও আমরা মনে রাখবো। যদি এক নাম্বার দুই নাম্বার আসে তাহলে এই দিয়ে দিলে আমরা নাম্বারটা পেয়ে যাব। এরপরে যেটা আসো, যেটা তোমরা এটাই বেশি তোমাদের মনে থাকে, রক্তের উপাদান কয় প্রকার, এটা মনে থাকার না থেকে তোমাদের কিন্তু রক্ত কণিকাটা তিন প্রকার, লোহিত, শ্বেত এবং অণুচক্রিকা, এই তিনটা কিন্তু তোমাদের একটু বেশিই মনে হয় মনে থাকে। যাই হোক, আমি বোর্ডে এটুকু মুছে নিচ্ছি। তাহলে রক্ত রস সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা আসবো রক্ত কণিকা। রক্ত কণিকা, দেখো রক্ত কণিকা এখানে কয় প্রকার? রক্ত কণিকা তিন প্রকার, তাই তো? এক বলো তো কি? লোহিত রক্ত কণিকা, দুই শ্বেত, হ্যাঁ শ্বেত রক্ত কণিকা, তিন কি বলো? হ্যাঁ অণুচক্রিকা, হ্যাঁ ঠিক হয়েছে, তিন হচ্ছে অণুচক্রিকা। এখন দেখো এইখানে, এখন তোমাদের এই চিত্রটা আমি এই হৃৎপিণ্ডের বিস্তারিত, যখন আমি হৃৎপিণ্ড প্রসঙ্গে আসবো তখন এটা আমি চারটা আবারও নিয়ে আসবো, তখন আমি এটা তোমাদের আবারও দেখাবো, তখন মার্কিংগুলো দেখাই দেবো। এখন দেখো এখানে মানুষের রক্তের বিভিন্ন উপাদান, এই যে এই চিত্রটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও দেয়া আছে, আমি এখানে নিয়ে এসেছি। এখানে দেখো একটু বড় করে দেওয়া আছে, এইখানে এই যে দেখো তোমাদের চিত্রে দেখো, এই যে ছোট করে এখানে অণুচক্রিকা দেয়া আছে, এখানে কালারটা একটু পরিবর্তন আছে, দেখো রেড, যেগুলো রেড এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, আগেই বলেছি তো লোহিত রক্তকণিকা, লাল আমি আবার আসবো। এরপরে দেখো শ্বেত রক্তকণিকা, তোমাদের বইয়ে দেখো একটু ফ্যাকাশে, একটু আকাশে আকাশে বেগুনি, হালকা বেগুনি কালারের যে রঙটা দেওয়া আছে, একটু রঙ করে দেওয়া আছে সবগুলো, ওটা দেখো ওটা শ্বেত রক্তকণিকা। এরপরে রক্তরস, এই যে এটা এমনিও এইটা চারটা হলুদ, তারপর ভিতরে যে হলুদ অংশটুকু এটুকু হচ্ছে রক্তরস। এরপরে আসো লোহিত রক্তকণিকা, এই যে লাল চাকতির মতো দ্বিঅবতল বিশিষ্ট চাকতির মতো, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোহিত, লোহিত রক্তকণিকা। প্রথমে বলেছি আমি যে লোহিত মানে লাল, এটাকে কি আছে? হিমোগ্লোবিন নামক রঙযোগ পদার্থ আছে বিধায়ী লোহিত রক্তকণিকাকে লাল দেখায়। এটা দেখতে কি দ্বিঅবতল বিশিষ্ট চাকতির মতো, চ্যাপ্টা, একটু চ্যাপ্টা আকারে চাকতি, তোমরা যদি দেখে থাকো চ্যাপ্টা আকারে। এখানে কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে কি আছে? অক্সিজেন। আসলে মূলত অন্যভাবে যদি আমরা বলি যে অক্সিজেন ভর্তি একটা কি ফাঁপা একটা ব্যাগ, এই লোহিত রক্তকণিকা কি হয়, লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় তৈরি হয়ে রক্তরসে চলে আসে।
লোহিত রক্তকণিকা আর আয়ু, আয়ু যেটা হচ্ছে তোমার 4 মাস অর্থাৎ 120 দিন। লোহিত রক্তকণিকা যখন রক্তরসে চলে আসে তখন নিউক্লিয়াসবিহীন হয়ে আসে। তাহলে আমরা জানলাম যে লোহিত রক্তকণিকার আরেকটা তোমার লোহিত রক্তকণিকার একটা হিসাব আছে, বয়সের অনুযায়ী লোহিত রক্তকণিকা কতটুকু আছে। তোমাদের বইয়ে একটু ছোট করে চার্ট দেওয়া আছে, তোমরা চার্টটা একটু দেখে নেবে। এখানে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 4 মাস বা 120 দিন, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি লোহিত রক্তকণিকার মধ্যে কী পেলাম, এখানে হিমোগ্লোবিন আছে, যার কারণে এটাকে RBC বলা হয় বা রেড ব্লাড সেল, RBC বা রেড ব্লাড সেল বলা হয়। লোহিত রক্তকণিকা বা RBC বা রেড ব্লাড সেল, এখানে হিমোগ্লোবিন আছে, এটা কী হয় অস্থিমজ্জার মধ্যে অনবরত উৎপন্ন হয়ে তারপরে রক্তরসে চলে আসতেছে। এরপরে এর পরবর্তীতে আসবো কি শ্বেত রক্তকণিকা। শ্বেত মানে কি হচ্ছে, শ্বেত মানে হচ্ছে সাদা, শ্বেত মানে সাদা, তার মানে কি এখানে হিমোগ্লোবিন নেই, হিমোগ্লোবিন নেই বিধায় এটাকে কি বলা হয় শ্বেত রক্তকণিকা বা WBC বা হোয়াইট ব্লাড সেল। এই শ্বেত রক্তকণিকা কি করে আমাদের দেহে, তোমাদের বই এটা তোমার ওই যে অ্যামিবার মতো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে জীবাণুকে ধ্বংস করে। আমাদের বাইরে থেকে যদি দেহে জীবাণু আক্রমণ করে তাহলে আমাদের এই শ্বেত রক্তকণিকা সেটা কি করে জীবাণুকে ভক্ষণ করে দেহকে রক্ষা করে। মোট কথায় আমাদের দেহে এটা প্রহরীর মতো কাজ করে, যখনই বাইরে থেকে কোনো জীবাণু দেহে প্রবেশ করে তখনই এই শ্বেত রক্তকণিকা তাকে কি করে ধ্বংস করে। জীবাণু সংখ্যা যত বৃদ্ধি পাবে শ্বেত রক্তকণিকার সংখ্যা তত বৃদ্ধি পাবে, তবে লোহিত রক্তকণিকার থেকে শ্বেত রক্তকণিকার পরিমাণ কম। এখানে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে 2 প্রকার, দানাদারবিহীন এবং দানাদারযুক্ত, একটা অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। এই দুটো তোমাদের পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই গেল লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। এরপরে আসো অণুচক্রিকা। অণুচক্রিকা কিন্তু তোমরা আমরা অন্তত মোটামুটি সবাই জানি তো যে অণুচক্রিকা কী করে রক্তকে জমাট বাঁধতে। এই যে 3টা মোটামুটি পয়েন্ট, এখন আমাদের টোটালি যেটা আর কি যে আমাদের রক্তের সংজ্ঞা, রক্তের উপাদান কয়টি, রক্ত কণিকা কয় প্রকার এবং 3টা প্রকারের কাজ। একটা আছে তোমাদের পরীক্ষাতে আসে রক্তের কাজও কিন্তু আলাদা, যেটা রক্তের কাজ আসে আর আলাদা আলাদাভাবে যদি লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ, অণুচক্রিকা এটা যদি দাও তাহলে কিন্তু আলাদা আলাদা কাজ। তবে হ্যাঁ, এখান থেকে আমি তোমাদের বাড়ির কাজ যেটা দিয়ে দিব যে রক্ত কী, মানে রক্ত কাকে বলে, রক্তের উপাদান কয়টি এবং কী কী, প্রত্যেকটি উপাদানের কাজ উল্লেখ করো এবং সিরাম কাকে বলে, সিরাম এবং রক্তরসের পার্থক্য। আমি খুব দ্রুত বলছি, তোমাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, আমি আরেকটু বলে দিচ্ছি। সিরাম কাকে বলে আমি ফাঁকে ফাঁকে কিন্তু তোমাদের কোন সংজ্ঞাগুলো পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি আমি। এরপরে এই রক্তের কাজ যেটা, এটা তোমাদের পরীক্ষার মধ্যে মাঝে মধ্যেই আসে, রক্তের কাজটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলেই হবে না কিন্তু বন্ধুরা, মুখস্থ করে তাৎক্ষণিকভাবে সেটা খাতায় লিখতে হবে। আরেকটা যেটা জিনিস, সবসময় মুখস্থ করার আগে জিনিসটা ভালো করে বুঝে দেখে দেখে বানান সহ সুন্দর করে পড়ে নেবে, তারপরে মুখস্থ করবে। ঠিক আছে বন্ধুরা, রক্ত নিয়ে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আমি হাজির হব তোমাদের এই তৃতীয় অধ্যায়ের যন্ত্রের যত কথা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো। ধন্যবাদ, খোদা হাফেজ।